যাদবপুর ক্যাম্পাসে এবার ভুয়ো সেনা ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ভুয়ো সেনা বিশ্ববিদ্যালয়ের শান্তি ফেরাতে শান্তি সেনা নিজেদের শান্তি সেনা বলে দাবি তরুণ তরুণীদের এবার ভুয়ো সেনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একেবারে সেনার পোশাকে শান্তি সেনার আনাগোনা বহিরাগত তারা ফিরে আসছে আবার এই অভিযোগে উঠে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি পরনে তাদের সেনার পোশাক জলপাই রঙের সেনার পোশাক তারা দাবি করছেন তারা শান্তি সেনা তারা নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তি ফেরাতে এসেছেন কিন্তু কারা এরা কি এদের পরিচয় কোথাকার সেনা এরা কেন এই ভুয়ো সেনা পরিচয় যাদবপুরের ক্যাম্পাসে এবার ভুয়ো সেনা বারবার প্রশ্ন উঠেছে যাদবপুরে কেন বহিরাগতরা আসছে এবার বহিরাগত বা অন্যান্যদের যাতে আটকানো যায় যাতে কোনো রকম ভাবে বাইরের কেউ ঢুকতে না পারে তার জন্য রেজিস্টার খাতা এবং সেই সঙ্গে সিকিউরিটি মোতায়েন সমস্ত কিছু যখন হচ্ছে সেই জায়গা থেকেও যখন আমরা বারবার দেখছি কোনো না কোনো গেট পাঁচ নম্বর গেট হতে পারে বা অন্যান্য গেট হতে পারে কখনো না কখনো অরক্ষিত থেকেই যাচ্ছে তার মধ্যেই দেখা যাচ্ছে আবার বহিরাগত প্রবেশ এবং বহিরাগত বলতে একেবারে এক দুজন নয় একটা গোটা সেনার নাম নিয়ে তারা বলছেন তারা নাকি যাদবপুরের শান্তি সেনা তরুণ তরুণী তারা একেবারে জলপাই পোশাক পরে ভুয়ো সেনার পোশাকে চলে এসেছেন ক্যাম্পাসে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এলিনা এই যে সেনা আমরা দেখতে পাচ্ছি সেনার পোশাক পরা তারা আদতে কারা একেবারে একেবারে বিষয়টা দেখো এই প্রশ্নটাই উঠছে যে আদতে তারা কারা তারা নিজেদেরকে গতকাল যখন তারা ঠিক এই জায়গা দিয়ে আমি যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সেই গেট দিয়ে তারা প্রবেশ করে এবং তারা নিজেদেরকে পরিচয় দেয় শান্তি সেনা বলে এবং এই শান্তি সেনা নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনবে নিরাপত্তা ফিরিয়ে আনবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে অরাজকতা এই যে অব্যবস্থা সেটা যাতে বন্ধ হয় সেই কারণেই নাকি শান্তি সেনা হিসেবে তারা এসেছে এবং তারা সোজা ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে সেখানে তারা লেফট রাইট করতে শুরু করে এবং তারপরে উঠে আসে মারাত্মক চাঞ্চল্যকর তথ্য আদতে এই যে সংগঠন অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস পিস ফোর্স শান্তি সেনা এই নামে আদতে কোনো সংগঠন নেই পুরোটাই ভুয়ো পুরোটাই মিথ্যে আদতে কোনোভাবেই এই নামে কোনো সংগঠন কিন্তু থাকে না নেইও তবে প্রশ্ন হচ্ছে যে কারা এই শান্তি সেনা হিসেবে কোন বহিরাগতরা প্রবেশ করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে যখন এত কথা বলা হচ্ছে সিকিউরিটি নিয়ে তার মধ্যে এরা কি করে প্রবেশ করলো সেটাই বড় প্রশ্ন ধন্যবাদ এলিনা এখনো কিছু করা হয়নি পরে আমি দেখছি